হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টপিক নিয়ে হাজির হলাম। আজকের টপিকটি যদি পুরোপুরি না টেনে দেখেন তাহলে ইনশাআল্লাহ কীভাবে 6টি বেডরুম দিয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরকম নতুন নতুন ডিজাইনের স্বপ্নের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যেন পরবর্তী এর চেয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই বাড়িটি দেখাবো আপনাদেরকে। এই বাড়িতে কমপ্লিট 6টি বেডরুম, বিশাল বড় একটি ড্রয়িং ডাইনিং, সামনে একটি ফোস্টের ডিজাইন, 4টা বাথরুম, 2টা কিচেন, একটি ফোস্টের ডিজাইন দিয়ে কীভাবে আকর্ষণীয় ডিজাইনে বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটির এই প্ল্যানটি করা হয়েছে ইরাক প্রবাসী মোহাম্মদ সোহেল রানাভাই, নওগাঁ জেলা মান্দা থানা। তো ভাই ইরাক থেকে আমাদের থেকে প্ল্যানটি অর্ডার করেছে। ভাইয়ের স্বপ্নের বাড়ির প্ল্যানটি আমরা করে দিয়েছি, আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি করতে পারেন। নিত্য নতুন অত্যাধুনিক ডিজাইনের বাড়ির প্ল্যান যদি আপনি করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। আপনি বিশ্বের যেই কোনো জায়গায় থেকে আমাদের থেকে প্ল্যান করে নিতে পারবেন। আমাদের থেকে প্ল্যান করে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ারে এসএ পরিবহনে জিমেলের মাধ্যমে আপনি চাইলে আমাদের থেকে হাতে হাতে ইনশাল্লাহ প্ল্যান করে নিতে পারবেন। স্বপ্ন আপনার, বাস্তবায়ন আমাদের। আপনার স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করতে হবে সেই অঙ্গীকার নিয়ে আমরা ইনশাল্লাহ 100-100 গ্রান্টি দিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। তো ভিউয়ার্স, আজকে দেখেন বাড়ির সামনে ফোস্টের ডিজাইন দিয়ে, সামনে 2টি বেলকনির ডিজাইন দিয়ে কীভাবে বাড়ির প্ল্যানটি করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করলে বাড়ির সৌন্দর্য হয় না। আপনি যদি একটু ভুলের কারণে অল্প টাকা বাঁচানোর জন্য যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে বাড়ি নির্মাণ করেন, তাহলে বর্তমানে এবং ভবিষ্যতে আপনাকে পস্তাইতে হবে। এই আপনাকে যাতে পস্তাইতে না হয় এই জন্য একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ করবেন, তাহলে সারা জীবনের স্বপ্ন বাস্তবায়ন ইনশাল্লাহ হবে। তো এই বাড়িটি দেখতেছেন, আমি 3D প্ল্যানের মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছি। আপনারা অবশ্যই ফ্লোর প্ল্যানটি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। আমরা এমনও অনেকে আছি, চাইলে আমরা 8-10টা বাড়ি করতে পারবো না, যেহেতু বাড়ি একটি করব। অবশ্যই বাড়ি নির্মাণের আগে ভালো করে দেখে শুনে অবশ্যই বাড়ি নির্মাণ করবেন, যাতে পরবর্তী আপনাকে পস্তাইতে না হয়। অবশ্যই সামান্য অল্প কিছু টাকা ব্যয় করে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ বাড়ি করবেন। এখন আমি আপনাদেরকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখাবো, অবশ্যই একটু ভালো করে মাপগুলো খেয়াল করবেন। তো ভিউয়ার্স, প্রত্যেকটি মাপ ভালো করে খেয়াল করলে ইনশাল্লাহ আপনিও বুঝতে পারবেন এই বাড়ির প্ল্যানটি কীভাবে করা হয়েছে। অবশ্যই আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো প্রত্যেকটি বেডরুমের মাপ এ টু জেড দেওয়া আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো এই বাড়ির দৈর্ঘ্য হয়েছে 45 ফিট 11 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ হয়েছে 41 ফিট 1 ইঞ্চি, এই বাড়ির টোটাল স্কোয়ার হয়েছে 1854 স্কোয়ার ফিট। আপনি চাইলে আরও ছোটো জায়গায় আর একটু বড় জায়গায় আপনার মন মতো চাইলে ইনশাল্লাহ করতে পারবেন। তো এই বাড়িতে টোটাল জমির পরিমাণ 425 পয়েন্ট। আপনি চাইলে আরও ছোটো বড় জায়গায় আপনার মন মতো প্ল্যানটি করে নিতে পারেন। তো এই বাড়ির প্রথমে একটি ফোস্টের ডিজাইন দেওয়া আছে, এরপর সামনে ফোস্টের ডিজাইন দিয়ে ঢুকে সিঁড়ি 8 ফিট বাই 16 ফিট 10 ইঞ্চি, আরও বিশাল বড় ড্রয়িং ডাইনিং একসাথে দেওয়া আছে, যেহেতু এটা পরবর্তীতে দুই ভাগ হবে, এখন বর্তমানে ওনারা একসাথে থাকবে। তো মাঝখানে পার্টিশন হলে কিন্তু এটা দুইটা হয়ে যাবে ইউনিট। তো প্রথম সামনে 2টি বেডরুমের মাপ দেওয়া আছে 13 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট, অপর 4টি বেডরুমের মাপ দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। আপনি চাইলে একটু ছোটো বড় করে আপনার মন মতন করতে পারবেন। এরপরে আপনার এই বাড়িতে 2টি কিচেন দেওয়া আছে 7 ফিট বাই 6 ফিট, এই বাড়িতে টোটালি টয়লেট 4টি, 2টি অ্যাটাচড 2টি কমন। আমি আগেই বলেছি বাড়িটি 2 ইউনিটের বাড়ি, বর্তমানে 1 ইউনিট হিসেবে ব্যবহার হবে। সামনে 2টি বেলকনির মাপ দেওয়া আছে 13 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি, এই বাড়িটি এই 3D প্ল্যানের অনুযায়ী যদি আপনি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে চান, আপনি 28 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।